ধরুন আপনি আর আপনার বন্ধু জঙ্গলের ভিতরে সাইক্লিং করছেন, হঠাৎ করে একটি তীর এসে আপনার বন্ধুর মুখের ভিতর ঢুকে গেল। এটা দেখে আপনি পালাতে থাকলে আপনিও কাঁটাতারে আটকে যান, আর এমন সময় কেউ একজন আপনার বডি থেকে গলাটা কেটে আলাদা করে ফেলল। এতক্ষণে নিশ্চয়ই পুরো শরীর ছমছম করছে আপনার। বাই দ্য ওয়ে, হ্যালো মুভি লাভার্স, ওয়েলকাম টু সিনেপ্লেক্স 52। আর আজ আমরা দেখব আমেরিকান হরর ফিল্ম রং টার্ন 6 লাস্ট রিসোর্টের বাংলা এক্সপ্লানেশন। তো চলুন দেরি না করে শুরু করি। কাহিনী শুরু হয় ওয়েস্ট ভার্জিনিয়ার একটি জঙ্গল থেকে। সেখানে একটি কাপল ডারিয়া ও নিক, যারা জঙ্গলের মধ্যে সাইক্লিং করছিল, হঠাৎ করেই সেখানে থ্রি ফিঙ্গার নামের একজন মানুষ খেকো নিককে টার্গেট করে তীর ছুড়ে। নিক সাইকেল থেকে পড়ে যায়। এটা দেখে ডারিয়া নিকের কাছে গেলে থ্রি ফিঙ্গার আবার তীর ছুড়ে মারে, আর এবার তীরটি নিকের মুখে লাগে। এটা দেখে ডারিয়া ভয় পেয়ে নিজের জীবন বাঁচাতে সাইকেল নিয়ে পালাতে যায়। তবে সামনেই কাটা তার হাতে নিয়ে সটুথ এবং ওয়ানাই নামক আরও দুজন মানুষ খেকো দাঁড়িয়েছিল, আর এতে করে ডারিয়া খুব বাজেভাবে আটকে পড়ে এবং সেখানে থ্রি ফিঙ্গার এসে ছুরি দিয়ে ডারিয়ার মাথা তার শরীর থেকে আলাদা করে দেয়। সিনেমায় এরপর সিন পরিবর্তন হয়ে আমরা একটি ফ্রেন্ডস গ্রুপকে দেখতে পাই। এখানে মেইন ক্যারেক্টার হলো ড্যানি, আর তার সাথে রয়েছে তার গার্লফ্রেন্ড টনি। এছাড়া টনির ভাই রডও তাদের সাথে রয়েছে। পাশাপাশি ড্যানির চার ফ্রেন্ডও তাদের সাথে রয়েছে। সেখানে ব্রায়ান ও জুলিয়ান কাপল ছিল। মূলত তারা সবাই মিলে হব স্প্রিংস নামক একটি রিসোর্টে যাচ্ছিল। যাই হোক, এদের মধ্যে ড্যানির আর্থিক অবস্থা একদমই ভালো ছিল না, এ কারণে সে সুইসাইড অ্যাটেম্পটও নিয়েছিল। তখন তার কাছে বাঁচার এক নতুন আশা নিয়ে একটি চিঠি আসে, যেখানে লেখা ছিল ড্যানি হব স্প্রিংস নামক একটি রিসোর্টের মালিক হয়েছে, এ কারণেই সে তার গার্লফ্রেন্ড ও বন্ধুদের সাথে সেখানে যাচ্ছিল। যাই হোক, রিসোর্টের মধ্যে স্যালি ও জ্যাকসন নামের দুই ভাই বোনকে দেখা যায়। তারা মূলত ড্যানির জন্য অপেক্ষা করছিল। মূলত তারা ছিল ড্যানির চাচাতো ভাই বোন। এখানে স্যালিকে একটু অন্যভাবে দেখা যায়। সে সর্বদা পুরুষদের সঙ্গ পাওয়ার জন্য অস্থির থাকত। এর মূল কারণ আমরা পরে জানতে পারব। এদিকে ড্যানি ও তার বন্ধুরা সকলে রিসোর্টে পৌঁছে যায়। স্যালি ও জ্যাকসন তাদেরকে ওয়েলকাম জানায়। যদিও স্যালি ও জ্যাকসন ড্যানির বন্ধুদের দেখে খুশি হয়নি, বিশেষ করে স্যালি ড্যানির গার্লফ্রেন্ড টনিকে দেখে খুশি হয় না। স্যালি শুরু থেকেই ড্যানির উপর অধিকার দেখানোর চেষ্টা করছিল। এটা দেখে টনিরও ব্যাপারটা ভালো লাগে না। এরপর এই রিসোর্টে অ্যাগনেস নামক এক বৃদ্ধ মহিলাকে দেখা যায়। তবে তিনি বেশ বিরক্তকর একটা মহিলা ছিল, যার জন্য জ্যাকসন খুব অতিষ্ঠ ছিল। আর এখন সময় এসেছে অ্যাগনেসের বিদায় নেওয়ার। তবে সেটা শুধু হোটেল থেকেই নয়, বরং এই পৃথিবী থেকে। সে রিসোর্ট থেকে চলে যেতেই ধরছিল, ঠিক তখনই সামনে থেকে একটি কুড়াল এসে তার পেটে লাগে এবং পরে জ্যাকসন এসে তার ঘাড় মোটকে মেরে ফেলে। অন্যদিকে ড্যানি সহ তার বন্ধুরা অবাক হয়ে যায় এই রিসোর্ট দেখে। এখানে প্রচুর পরিমাণে অ্যান্টিক জিনিসপত্র ছিল, যার দামও ছিল অনেক বেশি। এদিকে ড্যানির আর এখন টাকার কোনো অভাব নেই, আর এতে করে সে অনেকটা খুশি ছিল। তবে ড্যানি মানসিকভাবে অসুস্থ হওয়াতে এখনও মেডিসিন নিতে হচ্ছে, পাশাপাশি টনি তার পুরোপুরি খেয়াল রাখছে। অন্যদিকে জ্যাকসনকে দেখা যায়, সে জঙ্গলে যায় এবং জঙ্গলে সেই মানুষ খেকো তিন ভাই থ্রি ফিঙ্গার, সটুথ এবং ওয়ানাইয়ের সাথে দেখা করে। এখানে জানা যায় এরা তিনজন স্যালি ও জ্যাকসনেরই ভাই ছিল। জ্যাকসন মূলত তাদের সাথে দেখা করে যেন তারা উল্টোপাল্টা না করে এই মুহূর্তে। এরপর পরদিন সকালে ড্যানিকে খুঁজতে গিয়ে টনি দেখে জ্যাকসন করিডোরের মেঝেতে পড়ে থাকা রক্ত পরিষ্কার করছে। এটা দেখে টনি বেশ সন্দেহ করে। অন্যদিকে ব্রায়ান ও জুলিয়ান দোকানে গিয়েছিল। সেখানে তারা বহু মানুষের মিসিং পোস্টার দেখতে পায়, আর তারা সেখানে দাঁড়িয়ে থাকা অবস্থাতেই সেখানে একজন পুলিশ অফিসার আসে আর সেই রিসোর্টের বৃদ্ধ মহিলার মিসিং পোস্টার লাগায়। এদিকে জ্যাকসন ড্যানিকে তার পূর্বপুরুষের হাতিয়ার দেখাচ্ছিল এবং ড্যানি একটি ধনুক দেখে আগ্রহের সাথে তা তুলে নেয়, আর এটা দেখে জ্যাকসন ড্যানিকে জোর করে জঙ্গলে গিয়ে শিকার করার জন্য। টনি বেশ বাধা দেওয়ার চেষ্টা করলেও ড্যানি জ্যাকসনের সাথে শিকারে চলে যায়। জ্যাকসন এখানে ড্যানিকে শিকার করা শিখাচ্ছিল। ড্যানি ভাবে জ্যাকসন তাকে হরিণ শিকার করাই শিখাচ্ছিল, কিন্তু জ্যাকসন মূলত মানুষকে মারার টেকনিক ড্যানিকে শিখাচ্ছিল। আর এটা বোঝা গিয়েছিল যখন থ্রি ফিঙ্গার একটা টেকনিককে একজন মানুষকে মারে। এদিকে টনি টেনশন করছিল ড্যানিকে নিয়ে, তাই তাদের বন্ধু ভিককে জঙ্গলে পাঠিয়ে দেয় ড্যানিকে খোঁজার জন্য। ভিক জঙ্গলে এসে দেখে সটুথ ড্যানির শিকার করা সেই হরিণটাকে খাচ্ছিল। এটা দেখে সে ভয় পেয়ে পালাতে যায় আর দৌড়ে গিয়ে ড্যানির সাথে ধাক্কা লাগে, আর দুজনে গড়াতে গড়াতে নিচে পড়ে যায় এবং ড্যানি একটি কাঁটাতারের ট্র্যাপে ফেঁসে যায়।
আর এতে করে ভিক জ্যাকসনকে ডাকতে চাইলে তখনই জ্যাকসন সেখানে এসে তারা ড্যানিকে সেখান থেকে উদ্ধার করে রিসোর্টে আবার নিয়ে আসে। এদিকে জ্যাকসনের বোন স্যালি ড্যানির রক্ত মুছে দেয়, আর এই বাহানায় সে ড্যানিকে সিডিউস করা শুরু করে। ঠিক তখনই সেখানে টনি চলে আসে আর স্যালি বাধ্য হয়েই চলে যায়। এদিকে ড্যানি সারাক্ষণ ওই শিকার করা হরিণটাকে নিয়েই ভাবছিল। তার মনে হয় ওই হরিণটাকে শিকারের পর থেকে সে সুস্থ হয়ে উঠেছে, মানে তার মানসিক অবস্থা স্বাভাবিক হচ্ছে, আর এ কারণেই সে তার সকল ওষুধ পানিতে ভাসিয়ে দেয়। এবং সেদিন ডিনারে সবাই খাওয়ার সময় ড্যানি তাদের জানায় সেই রিসোর্টেই থেকে যাবে, সে মূলত এটার দেখাশোনা করবে। তবে এ ব্যাপারে তার ফ্রেন্ডরা কেউ তাকে সাপোর্ট করে না, কারণ সে অল্প কিছু দিনের জন্য এখানে এসেছে, আর তাতেই জ্যাকসন ও স্যালিকে কেন এত বিশ্বাস করছে। এদিকে এখানে থাকা নিয়ে ব্রায়ান ও জুলিয়ানের মধ্যে ঝগড়া লাগে। জুলিয়ান কোনোভাবেই এখানে আর থাকতে চায় না। ঝগড়ার মধ্যে হঠাৎ ব্রায়ান জুলিয়ানের ব্যাগ টেনে ধরলে ব্যাগটি পড়ে যায়। সেখানে ব্রায়ান এই রিসোর্টের একটি অ্যান্টিক দেখতে পায়। জুলিয়ান মূলত কিছু অ্যান্টিক পিস চুরি করেছিল, তাই মূলত সে দ্রুত চলে যেতে চাইছিল। এটা জানার পর ব্রায়ানও তাকে ফুললি সাপোর্ট করে, কারণ ব্রায়ানও বেশ লোভী ছিল। তাই এবার তারা দুজনেই আরও বেশি অ্যান্টিক চুরি করতে থাকে, আর লোভে লোভে তারা দুজনে রিসোর্টের অনেকটা ভিতরে চলে যায়। তারা এমন একটা রুমে পৌঁছায় যেটা কিছুটা অডিটোরিয়ামের মতো ছিল, যেখানে মাঝ বরাবর ইন্টিমেট হওয়ার ব্যবস্থা ছিল, আর চারদিক থেকে দর্শকের মতো অনেক মানুষ দেখার ব্যবস্থা ছিল। এটা দেখে তারা দুজনে কৌতূহলবশত শারীরিক সম্পর্ক করার সিদ্ধান্ত নেয়। তবে স্যালি ব্যাপারটা লুকিয়ে লুকিয়ে দেখছিল। ঠিক এমন সময় সেখানে সেই মানুষখেকো তিন ভাই চলে আসে। তারা প্রথমেই ব্রায়ানের মাথায় আঘাত করে তাকে মাটিতে ফেলে দেয়, আর জুলিয়ানের হাত পা টেনে বডি থেকে ছিঁড়ে ফেলে তাকে সেখানেই মেরে ফেলে। এরপর তারা ব্রায়ানকে পুরোপুরি মারতে গেলে তখনই স্যালি সেখানে এসে তাদের বাধা দেয়, কারণ এরা তো মূলত স্যালিরই ভাই ছিল। যাই হোক, স্যালি ব্রায়ানকে তার রুমে নিয়ে গিয়ে সিডিউস করতে থাকে। এরই মধ্যে সেখানে জ্যাকসন চলে আসে আর স্যালিকে বলে ড্যানির জন্য নিজেকে ভার্জিন রাখতে। মূলত জ্যাকসনও ড্যানির সাথে স্যালির সম্পর্ক জড়াতে চাইছিল, আর এ কারণেই স্যালিও এতদিন অপেক্ষায় ছিল। তাই স্যালি এটা বোঝার পর ব্রায়ানকে সেখানেই বালিশ চাপা দিয়ে মেরে ফেলে। এদিকে স্যালিও জ্যাকসনের উপর এরকম অন্ধবিশ্বাসের কারণে টনিও ড্যানির মধ্যে ঝগড়া বেঁধে যায়, কারণ হঠাৎ ড্যানি পুরোপুরি বদলে গিয়েছিল, আর এর কারণ টনি কোনোভাবেই বুঝতে পারছিল না। টনি ও ড্যানির ঝগড়ার এই সুযোগ নিয়ে স্যালি ও জ্যাকসন ড্যানিকে তাদের আত্মীয়ের সাথে দেখা করানোর নাম করে সেই জঙ্গলে নিয়ে যেতে ধরে। ভিক এখানে লুকিয়ে লুকিয়ে তাদের ফলো করছিল। মূলত স্যালি ও জ্যাকসন ড্যানিকে নিয়ে সেই জঙ্গলের মধ্যে একটি গ্রামে নিয়ে যায়, যেখানে সকল মানুষই ডিফর্ম ছিল, মানে মানুষ খেকো ওই তিন ভাইয়ের মতো ছিল। এরপর স্যালি ড্যানিকে সব খুলে বলে। সে বলে এখানে আগে থেকেই তিনটি সম্প্রদায় বাস করত, যারা নিজেদের মধ্যেই বিয়ে করত এবং ডিফর্ম বাচ্চা জন্ম দিত। কিন্তু ধীরে ধীরে সেখানে বাহিরের লোকের আগমন ঘটলে সেখানে ডিফর্ম বাচ্চা জন্ম নেওয়া বন্ধ হয়ে যায়, আর এই কারণেই এখন তারা সবাই চাইছিল ড্যানি ও স্যালির বিয়ে হোক আর ডিফর্ম বাচ্চা জন্ম হোক, কারণ তারাও দুজনেই একই সম্প্রদায়ের চাচাতো ভাই বোন ছিল। আর ডিফর্ম বাচ্চা চাওয়ার মূল কারণ হচ্ছে এই বাচ্চাগুলো অনেক শক্তিশালী হয়। এইসব কথা ভিক লুকিয়ে শুনছিল। এমন সময় সটুথ তাকে দেখে ফেলে আর তাকে ধরে নিয়ে আসে। এখানে ভিক তার বন্ধু ড্যানির কাছে সাহায্য চাইছিল, কিন্তু ড্যানিকে স্যালি মদ খাইয়ে নিজের কন্ট্রোলে রেখেছিল, তাই ড্যানি ভিককে চিনতেই পারছিল না। এরপর থ্রি ফিঙ্গার ভিককে ঝুলিয়ে তার গলা কেটে দেয় এবং পরিবারের সবাই মিলে সেই রক্ত খাচ্ছিল, আর স্যালি ভিকের রক্ত একটি পাত্রে করে ড্যানিকে দেয় এবং ড্যানিও ওই রক্ত খেয়ে নেয়। তাই ড্যানিও এখন মানুষখেকো হয়ে গিয়েছে। এরপর সেখানে শুরু হয় তাদের আসল উৎসব। ড্যানি ও স্যালি সবার মাঝখানে এসে ইন্টিমেট করতে থাকে, আর বাকি সবাই তা দেখে আনন্দে হাততালি দিতে থাকে। যাই হোক, পরদিন সকালে তারা রিসোর্টে ফিরে আসে। ড্যানির মুখে রক্ত দেখে সবাই তাকে বোঝানোর চেষ্টা করে এবং সবাই চলে যেতে চায়, কিন্তু ড্যানি কোনোভাবেই রাজি ছিল না। বরং সে তার বন্ধুদের এবং টনিকে সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু টনি কোনো মতেই ড্যানিকে ছাড়া যেতে চাইছিল না। তারা কিছুটা তদন্তের জন্য রান্নাঘরে যায়। সেখানে তারা দেখতে পায় জ্যাকসন মানুষের মাংস কেটে রান্না করছে, তার মানে এতদিন তারা সকলে মানুষের মাংস খাচ্ছিল। এখানে তারা জুলিয়ানের মাথাও ফ্রিজের মধ্যে দেখতে পায়। এসব দেখে তারা সবাই খুব ভয় পেয়ে যায় এবং দ্রুত সেখান থেকে বের হতে ধরে, কিন্তু সেই মানুষখেকো তিন ভাই তাদের তাড়া করে। টনি ও তার ভাই রড সেখান থেকে বের হয়ে যায়, কিন্তু তাদের বন্ধু চার্লি তাদের হাতে ধরা পড়ে যায়, আর ওই তিন ভাই মিলে চার্লির পেটে পানি ঢুকাতে থাকে। এক পর্যায়ে চার্লির পেট ফেটে মারা যায়।
এদিকে রড তার বোন টনিকে নিয়ে পালিয়ে যেতে চাইলে টনি ড্যানিকে ছাড়া যেতে চায় না কোনোভাবেই, তাই সে একটি বন্দুক নিয়ে ড্যানিকে খুঁজতে যায়। অন্যদিকে রড একাই রিসোর্ট থেকে পালিয়ে যেতে চাইলে একটি ট্রাপে ফেঁসে যায় এবং ওই তিন ভাই তাকেও বীভৎসভাবে মেরে ফেলে। এদিকে টনি ড্যানিকে খুঁজতে খুঁজতে বেসমেন্টে সেই রুমে চলে আসে যেখানে স্যালি আগে থেকেই উপস্থিত ছিল। এখানে স্যালি ও টনির মধ্যে কথা কাটাকাটি হয়। টনি যখন জেনে যায় স্যালি ও ড্যানির মধ্যে ইন্টিমেট হয়েছে, তখন টনি তার রাগ কন্ট্রোল করতে না পেরে সে স্যালির উপর আক্রমণ করে। কিন্তু স্যালি এখানে টনিকে আক্রমণ করে টনির মুখ ফুটন্ত পানির মধ্যে দিচ্ছিল। তবে টনি কোনো মতে নিজেকে বাঁচিয়ে স্যালির মুখই ওই পানির মধ্যে দিয়ে দেয়। এরপর সে তাকে শ্যুটও করে। এর মধ্যেই সেখানে ড্যানি চলে আসে আর টনির হাত থেকে বন্দুক নিয়ে নেয়। অবাক করা বিষয় হলো ড্যানি এখানে টনির থেকে বেশি স্যালির ব্যাপারে চিন্তিত ছিল, কারণ তারা আশা করছিল স্যালি হয়তো বা প্রেগনেন্ট হতে চলেছে। তবে ড্যানি তখনও টনিকে অনেক ভালোবাসত, তাই সে টনিকে সেখান থেকে চলে যেতে বলে। কিন্তু ততক্ষণে সেখানে জ্যাকসন চলে আসে আর নিজের বোনের এমন অবস্থা দেখে ভীষণ খেপে যায়। সে কোনো মতেই টনিকে সেখান থেকে বেঁচে ফিরে যেতে দিতে চাইছিল না, কারণ একে তো তার বোনের অবস্থা এমন করেছে, আবার তাদের সম্পর্কে সে সব জেনে গিয়েছিল। ড্যানি কিছুটা বুদ্ধি খাটিয়ে জ্যাকসনের কাছ থেকে টনিকে মারার ভার নিজে নেয়। সে মূলত টনিকে বাঁচাতে চাইছিল, তাই সে টনিকে ছেড়ে দিয়ে পালাতে বলে। কিন্তু টনিকে পালাতে দেখে জ্যাকসন আবার তার পিছু করে এবং তাকে ধরেও ফেলে। আর এখানে টনি নিজেকে বাঁচানোর জন্য জ্যাকসনের চোখ ফাটিয়ে তাকেও মেরে ফেলে। আর যখন ড্যানি দেখে সে যাকে বাঁচাতে চাইছে উল্টো সেই তার পুরো ফ্যামিলিকে ধ্বংস করে দিচ্ছে, তখন ড্যানিও টনির মাথায় বন্দুক ধরে। এরই মধ্যে সেখানে ওই তিন ভাই চলে আসে আর এবার ড্যানি টনিকে বাঁচানোর চেষ্টাই করে না, সাথে সাথে থ্রি ফিঙ্গার টনিকে মেরে ফেলে। এর অনেক দিন পরের দৃশ্যে দেখা যায় ড্যানি এখন ওই রিসোর্টের পুরো দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে, যেখানে মানুষ খেকো ওই তিন ভাইও রয়েছে এবং স্যালিও রয়েছে। তবে স্যালির দুই পা কেটে ফেলা হয়েছে আর তাকে দেখতে অনেকটা বিদঘুটে লাগছিল। যাই হোক, ড্যানি আবার স্যালিকে নিয়ে সেই অডিটোরিয়ামের মতো দেখতে রুমটাতে আসে আর সেখানে স্যালির ওই তিন ভাইয়ের সামনেই তারা আবার ইন্টিমেট করে। মানে তারা এখনও চেষ্টা করেই যাচ্ছিল ডিফর্ম বাচ্চা জন্ম দেওয়ার জন্য। আর এখানেই মুভিটির শেষ দেখানো হয়। প্রিয় দর্শক, এখানে মূলত ড্যানিয়েল জন্ম থেকে একজন মানুষ খেকোই ছিল, তবে সেটা সে জানত না আর এ কারণেই সে সাধারণ মানুষের সাথে নিজেকে মানিয়ে নিতে পারছিল না এবং সে মানুষের রক্ত ও মাংস খেতে না পারায় তার মানসিক রোগ হয়েছিল। আর টনির প্রতি তার ভালোবাসা নিখুঁত থাকলেও যখন ড্যানি মানুষের রক্ত মাংস খাওয়ার স্বাদ পেয়ে গিয়েছিল, তখন ড্যানি নিজের গোত্র বুঝতে পেরে স্যালির প্রতি বেশি আকৃষ্ট হয়ে পড়েছিল। প্রিয় দর্শক, এতক্ষণ আপনাদের কাছে রং টার্ন 6 লাস্ট রিসোর্টের বাংলা এক্সপ্লানেশন কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সেই সাথে রং টার্ন সিরিজের পরবর্তী পার্ট দেখতে চাইলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনটি অল প্রেস করে রাখুন।